যুদ্ধে ঠেলে দিয়ে ইউক্রেনের পাশ থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ তাদের পশ্চিমা মিত্ররা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন করার পাশাপাশি সব ধরনের সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধের প্রায় দু বছর পর এসে মার্কিন প্রশাসনের মুখে এখন ভিন্ন সুর। ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই হোয়াইট হাউসের। তারা বলছে ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের কাছে। অপরদিকে ইউক্রেন থেকে খারাপ খবরের জন্য ন্যাটোকে প্রস্তুত থাকতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব জন স্টলটেনবার্গ। ইউক্রেন থেকে খারাপ খবরের জন্য ন্যাটোকে প্রস্তুত থাকতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান টিভি চ্যানেল এআরডি কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব বলেছেন যুদ্ধ পর্যায়ক্রমে বিকশিত হচ্ছে, রাশিয়া ইউক্রেনের ওপর হামলা জোরদার করতে যাচ্ছে। জেন্স স্টলটেনবার্গ বলেন ন্যাটোভুক্ত দেশগুলো এই যুদ্ধে ইউক্রেনের বর্ধিত চাহিদা মেটাতে সক্ষম ছিল না, তাই ইউক্রেন এখন একটি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। এদিকে যুদ্ধে ঠেলে দিয়ে ইউক্রেনের পাশ থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ তাদের পশ্চিমা মিত্ররা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমর্থনের পাশাপাশি সব ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধের প্রায় দুই বছর পর এসে মার্কিন প্রশাসনের মুখে এখন ভিন্ন সুর। তারা বলছে ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের। হাউসে $10,000 কোটি প্যাকেজ আটকে দিয়েছে রিপাবলিকানরা। ইউক্রেনকে সাহায্য করার অর্থ নেই বাইডেনের। যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে ইউক্রেনকে প্রায় $111 বিলিয়ন সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছে। জো বাইডেনের বাজেট ডিরেক্টর হাউজের স্পিকারকে লেখা এক চিঠিতে বলেছেন তাদের হাতে কোনো জাদুর ঘড়া নেই যা দিয়ে তারা পরিস্থিতি সামাল দিতে পারবে। এখন তাদের হাতে অর্থ ও সময় কোনোটাই নেই। কংগ্রেস ওই প্যাকেজ অনুমোদন না করলে বছরের শেষে তাদের হাতে কোনো অর্থই থাকবে না। ফারজান আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।